হাই গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে টুইটার অ্যাকাউন্ট লগ হয়ে গেছে, সাসপেন্ড করে দিয়েছে, আপনি এটা কিভাবে আনলক করবেন এবং সাসপেন্ড আপনি উঠিয়ে দিয়ে দেবেন। এখন এটা আমি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আমি আমার ব্রাউজারটা ওপেন করতেছি, আমি অফলাইন ব্রাউজার ওপেন করলাম। যারা ফেসবুক চলেন তারা হয়তো নিশ্চয়ই জানেন, ফেসবুকে অনেক ধরনের আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে থাকে। সেটা হচ্ছে, মনে করুন আপনি অতিরিক্ত এসএমএস করেছেন, সেক্ষেত্রে আপনারা এসএমএস দিয়ে আর ওটা ব্লক করে দিয়েছে 3 দিনের জন্য অথবা কয়েকদিনের জন্য। আবার আপনি অনেক লাইক করেছেন, আপনার লাইক অপশানটা ব্লক করে দিয়ে দেয় কয়েকদিনের জন্য বা কিছুদিনের জন্য বা 1 মাসের জন্য। আবার আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন, অনেকগুলো রিকোয়েস্ট পাঠিয়েছেন, সেজন্য আপনার মানে এগুলো আপনি বিভিন্ন বিভিন্ন ধাপে ফেসবুকে আপনার ব্লক করে দিয়ে দেয়। আবার এটা কিছুদিন পরে এটা আপনার আপনি এটা আনব্লক হয়ে যায়। কিন্তু টুইটারে কি, টুইটারে আসলে কি হয় এইটা আমি আপনাদেরকে দেখাবো। আমি কথা না বাড়ি আমি আমার অ্যাকাউন্টে আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি সাসপেন্ড, ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট সাসপেন্ড অ্যাকাউন্ট। এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাকে দেখাবে যে আমি কি কারণে আমার আসলে ইস্যুগুলো কি, কী কারণে আমাকে সাসপেন্ড করা হয়েছে। এইসব এগুলো আমি অনেক পড়েছি, পড়ে আপনারা পারলে আপনার সময় থাকলে আপনারা পড়ে নেবেন, আমি এখন আর পড়ছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে টুইটারে যখন সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্ট, আপনার সাসপেন্ড অ্যাকাউন্ট করে দিলে তখন আপনার কী অবস্থা হয় টুইটারের, আপনি আসলে কী কী করতে পারেন, কী কী করতে পারবেন না। সাপোজ মনে করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি টুইট করব, টুইটে ক্লিক করলাম, আমি হাবিজ হাবিজ যে কোনো একটা আবর্জনা লিখলাম, তারপর আমি টুইট করলাম। টুইট করলে দেখুন এখানে কী বলতেছে, ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অ্যান্ড ইজ নট পারমিট টু পারফর্ম দিস অ্যাকশন। অর্থাৎ আমাকে টুইট করতে দেবে না, এই প্রমাণ করে আমাকে ফলো করব। আমি আমার আমার সাসপেন্ড অ্যাকাউন্ট থাকা অবস্থায় আমাকে কেউ একজন, আমার ফ্রেন্ড একজন আছে বা আমি তার অ্যাকাউন্ট সার্চ করার পর তার অ্যাকাউন্ট আমি পেয়ে গেলাম, ওকে আমি ফলো করব। তা সাপোজ এটাই মনে করো আমার ফ্রেন্ড, আমি একে ফলো করলাম, ফলো করলে কি এসে দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অ্যান্ড ইজ নট পারমিট, মানে একই কন্ডিশন সব কিছুতে একই পাবেন, আসলে কোনো কিছু করতে দেয় না। তারপর মনে করেন আপনি এখানে মেসেজ আছে, মেসেজ দেখুন এখানে আমি নিউ মেসেজ করব, নিউ মেসেজ আমি দিয়ে দিলাম, একজনকে সার্চ দিলাম, মকবুল লিখে সার্চ দিলাম, মকবুল তো মরিচিকা আছে, মরিচিকাকে আমি দিয়ে দিলাম। এখন আমি নেক্সট করলাম, নেক্সট করার পর এখানে দেখুন কী বলতেছে, ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অ্যান্ড ইজ নট পারমিট টু পারফর্ম দিস অ্যাকশন। মানে অর্থাৎ আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করে দেয় তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এটা কী রকমের সাসপেন্ড আমি জানি না আসলে। আর আমি যে প্রসেসটা দেখাবো এখন, এই সাসপেন্ডটা আপনি কীভাবে তুলে ফেলবেন এবং এটা কতদিন সময় লাগবে এটা আমি আসলে আদৌ জানি না। এটা আসলে দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদি আমি জানি না, আমি এটা করব, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে এই প্রসেসটা আপনি করবেন। করার পর আমার অ্যাকাউন্ট যদি আনসাসপেন্ড করে দেয় তাহলে তো অবশ্যই আমি এটা আপনাদেরকে নেক্সট টিউটোরিয়াল আমি দেখাবো যে আসলে আমার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে, আর যদি না হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি 1 মাসের মতো অথবা 3 দিন মতো অথবা 1 সপ্তাহের মতো আমি ওয়েট করবো, ওয়েট করার পর দেখবো। আর এর থেকেও যদি বেস্ট কোনো ওয়ে থাকে, কোনো প্রসেস সিস্টেম যদি থাকে, শর্টকাট সিস্টেম, তাহলে আপনারা আমাকে ইনফর্ম করবেন, আমি ওটা ফলো করব, ওটা ট্রাই করবো। আমি ওই পদ্ধতিতেও গিয়ে আমি দেখবো যে আসলে আমার অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করা হয় কি না। তো আসুন এখন কীভাবে আমি যে প্রসেসটা দেখাবো সেটা আপনাদেরকে আমি সাসপেন্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম,
সব থেকে নিচে আসুন, সব থেকে নিচে আসার পরে এখানে আপনি দেখুন কন্টাক্ট আস, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি দেখুন এখানে কতগুলো অপশন আছে, আই নিড লগ ইন অ্যান্ড অ্যাকাউন্ট সাপোর্ট, তারপরে বলতেছে আই ওয়ান টু রিপোর্ট, মানে এগুলো আপনার পড়ে নিন, তো অনেকগুলো আছে। তার মধ্যে আমার আমাকে যে অপশনে যেতে হবে সেটা হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কী কী থাকতে পারে, এখানে দেখুন আই ক্যান নট লগ ইন মাই অ্যাকাউন্ট হ্যাকেড, মাই অ্যাকাউন্ট ইজ লোকেট অর সাসপেন্ড, যেহেতু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে সুতরাং আমি এখানেই পেলাম, কোথায় গেলাম সর্বপ্রথম যেটা আছে আই ক্যান নট লগ ইন টু মাই অ্যাকাউন্ট, তারপর সরি আমি আসলে আবার আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি যে কন্ট্যাক্ট অপশন, কন্ট্যাক্ট অপশনে যাবেন, তারপর এখান থেকে আই নিড লগ ইন অ্যান্ড সাপোর্ট অ্যাকাউন্ট, এখানে এখান থেকে আবার আপনি আসবেন এখানে যে আপনার সমস্যাটা আছে, আমার যেহেতু এখন সাসপেন্ড সমস্যা লকেট অর সাসপেন্ড, সেখানে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি দেখুন এখানে কী বলতেছে, অ্যাপিল অ্যান্ড অ্যাকাউন্ট সাসপেনশন অর লকেড অ্যাকাউন্ট, লকড অ্যাকাউন্টটা যেহেতু এখানে কী বলতেছে হোয়ার আর ইউ এক্সপিরিয়েন্সিং দিস ইস্যু, আচ্ছা এখানে আমার যেহেতু এটা ডেস্কটপ তো আমি ডেস্কটপ দিয়ে দিলাম, আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন তাহলে এখানে সেই অপশনও আছে আপনি কোন ফোন দিয়ে কিস কী করেন, মানে চালান নোকিয়া টোকিয়া হাবিজাবি উইন্ডোজ টুইন্ডোজ, সে উইন্ডোজ সেভেন আবার আছে নাকি দেখি, উইন্ডোজ ফোন উইন্ডোজ এইট টুইটার ফর উইন্ডোজ, আচ্ছা এটা ফোন, আচ্ছা আমি এটাই দিলাম মাই ডেস্কটপ ওয়েব ব্রাউজার, ওকে এটা দিয়ে দিলাম, ডিসক্রিপশন অফ প্রবলেম, এখন ডিসক্রিপশনে যেটা দিতে হবে আপনার সমস্যাটা কী, মানে আপনি কী কারণে আপনি আপনার অ্যাকাউন্টে আপনি ইয়া করতে চাচ্ছেন, তো এখানে দেখুন এখানে আমার এইটাই আমি দিয়ে দিলাম, কপি করলাম এখানে দিয়ে দিলাম মাই অ্যাকাউন্ট ইজ লকড অর সাসপেন্ড, ইউর ইনফরমেশন এখানে ইনফরমেশন আছে, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম ফুল নাম, তারপর টুইটার ইউজার নেম, টুইটার ইউজার নেম আমার এটাই, আমার ইমেল হচ্ছে এটাই, ফোন নাম্বার, ফোন নম্বর আছে অপশনাল, তারপর আমি দিয়ে দিলাম কান্ট্রি কোড সহ দিচ্ছি, তারপর এখানে বলতেছে আর ইউ হিউম্যান, ওকে আমি তো মানুষ যেহেতু তো অবশ্যই আই এম নট রোবট, এখানে বাইসাইকেল যেগুলো সেগুলো ক্লিক করতে বলতেছে আমাকে, করলাম বাহ এতগুলা মাই গড আরো, ওকে হয়ে গেছে, তারপর সাবমিট, ওকে এখন আমাকে এখানে কী বলতেছে আপনি দেখুন, ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট টু টুইটার, উই আর ইউজুয়ালি এবল টু রেসপন্ড উইথিন এ ফিউ ডেজ, ফিউ ডেজ কতদিন হতে পারে আমি জানি না আসলে, বাট মিনিমাম তো এক মাসের মতো হবে আমার মনে হয় আসলে, 3 দিন অথবা 1 সপ্তাহ অথবা 1 মাসে হতে পারে বা তারও বেশি লাগতে পারে আমি জানি না কতদিন লাগতে পারে, তারপর এখানে বলতেছে বাট সাম ইস্যু মে টেক লঙ্গার, ওয়াইজ দেখুন এখানে আবারও অনেকগুলো সময় লাগতে পারে, ওনারাই বলে দিয়েছে প্লিজ সেক ইউর ইমেল ইনবক্স ফর অ্যান ইমেল ফ্রম টুইটার সাপোর্ট, ইফ ইউ ডোন্ট সি ওয়ান ট্রাই চেকিং ইউর ইমেল স্প্যাম অ্যান্ড থ্রাশ ফোল্ডার, আচ্ছা আমি আমার ইমেল চেক করে দেখি কোনো কিছু ইনফরমেশন আসে কিনা, আমি ইমেলে ক্লিক
লগইন করতেছি। এই যে এখানে আমার ইমেলে আমাকে এখানে একটা ইয়ে দিয়েছে টুইটার থেকে, এখানে কি বলতেছে, ও একই সিস্টেম ওইগুলো আসলে। তো এটাই এটাই হচ্ছে আপনার সিস্টেম, আমি আপনাদেরকে দেখালাম। আজ কত তারিখ দেখি, 27 আগস্ট 2018, সময় হচ্ছে 5টা 51 মিনিট, 51 PM অর্থাৎ প্রায় সন্ধ্যার দিক। এরপর থেকে কতদিন পর আমার অ্যাকাউন্টটা আমি ফ্রি পাই, অথবা মানে আমার এই যে প্রসেসটা আমি করলাম এটা সাকসেসফুল হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদের কাছে যদি এর থেকেও ভালো কোনো প্রসেস থাকে, শর্টকাট কোনো প্রসেস থাকে, মানে স্বল্প মেয়াদী কোনো প্রসেস থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন, তাহলে আমার জন্য একটু হেল্পফুল হবে। আর মূলত আর একটা কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আসলে কী কারণে সাসপেন্ড করে দেয়, এটা অবশ্য বলা হয় নাই, এটা বিভিন্ন কারণে হতে পারে। ফেসবুক যেভাবে আপনাদের সাসপেন্ড করে দেয়, যেমন অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, অতিরিক্ত মেসেজ সেটিং করলে, আবার অতিরিক্ত লাইক কমেন্ট করলে, ইত্যাদি ইত্যাদি অন্য কারণে হয়, ঠিক সেই রকমই এখানেও। আর আমার মূলত আমার এই অ্যাকাউন্টটা আর কি সাসপেন্ড করে দেওয়া হয়েছে এই কারণে যে আমি অতিরিক্ত শেয়ার করেছি, আমার নিজের ভিডিও শেয়ার করেছি, নিজের পোস্ট শেয়ার করেছি, ব্লগ থেকে শেয়ার করেছি, টুইটার সরি ইউটিউব থেকে শেয়ার করেছি, আবার আমার ফেসবুক থেকে শেয়ার করেছি, আবার অনেক কিছু থেকে, আবার অনেকগুলো সোশ্যাল মিডিয়া থেকে, আমার মিডিয়াগুলো আছে সেগুলো থেকে আমি শেয়ার করেছি। তো মূলত এটাই মূলত আমি আর আমি মনে করি, আসলে এটা আমার মনে হচ্ছে যে আমার এটাই কারণ আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার জন্য। তো আমি দেখি কতদিন লাগতে পারে এই প্রসেসটা। আরেকবার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কোনটা গাছ, আই নিড লগ ইন অ্যান্ড অ্যাকাউন্ট সাপোর্ট, তারপর আছে মাই অ্যাকাউন্ট ইজ লকড অর সাসপেন্ড, তারপর এখানে আপনি কোন ব্রাউজারে কাজ করেন বা কি কি সমস্যা, মানে কোন ফোন দিয়ে আপনি ইউজ করছেন সেটা আপনি ইনফরমেশন এখানে দিয়ে দেবেন, উইন্ডোজ সেট হলে উইন্ডোজ দিয়ে দেবেন, প্রবলেম যেটা আছে প্রবলেমটা আপনি এটা দিয়ে দেন, বেশি কিছু দেওয়ার দরকার নেই। তারপর আপনার নাম দেবেন, নামটা আপনি কোথায় পাবেন, নামটা আপনার এজের এখানে ক্লিক করুন, সরি এখানে ক্লিক করলে এখানে আপনি নামটা পাবেন, এই নামটা আপনি কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে দেবেন, তারপর ইউজার নেমটা আপনি কোথায় পাবেন, ইউজার নেমটা হচ্ছে আপনার এজের নিচে এখানে অ্যাট দ্য রেট, এই যে এটা যে এতটুকুই এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, তারপর আপনার ইমেলটা দেবেন, তো এখানে আপনার ফোন নাম্বার অপশনাল আপনি দিয়ে দিতে পারেন, না দিলে নাই। তারপর এখানে একটা ক্যাপসা আসবে, সেই রিক্যাপসাটা আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পর ওকে ঢিসমিস হয়ে গেল, আপনার কাজ শেষ। এটাই হচ্ছে প্রসেস, আমার দেখানো প্রসেস, আমার জানা মতে এটাই একটা প্রসেস। এবার আপনাদের কাছে যদি কোনো অন্য প্রসেস থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, তাহলে আমার জন্য একটু উপকৃত, মানে আমার উপকারই হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর ব্যাড নিউজ বা গুড নিউজ যে কোনো একটা কিছু পাবেন, আমার অ্যাকাউন্ট যদি আনসাসপেন্ড করা হয় অথবা সাসপেন্ডে থাকে, লকেট থাকে, অবশ্যই আমি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো। আর ততদিন পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা শেয়ার করুন, যারা এই সব সমস্যায় পড়ে তাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। ওকে, খুদা হাফেজ।